আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে নতুন আর একটা বিজনেস আইডিয়া ভিডিওতে তো দর্শক প্রথমে একটু কথা বলে নেই আমরা যখন দুইজনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন এই লোকে হাতে করে দই বিক্রি করতেছে তখন তাকে কাছে নিয়ে ডাকলাম ডাকার পর কিছু কথাবার্তা বলে অনেক কিছু জানতে পারলাম যে আসলে প্রতিদিন সে কত টাকা ইনকাম করে এবং মাঝখান থেকে আরেকটা কথা বলি নেই। ভিডিওটা করার পর বাসায় এসে যখন আমি ভিডিওটা পেলে করি তখন মাইক্রোফোনটা ঠিক মতন জ্যাকটা না বসানোর কারণে সাউন্ড আসে নাই সেই কারণে আমাকে বাসা আসে ভয়েসটা দিতে হচ্ছে তো তার কাছে আমি প্রথমে জিজ্ঞাসা করলাম আপনি কতদিন ধরে ব্যবসা করেন সে বলল ব্যবসাটা সে তিন মাস ধরে করতেছে এবং তার এক দাদা আছে সে বাসায় বসে তৈরি করে এবং সে এরকম হাতে করে সুন্দর ঘুরে ঘুরে বিক্রি করে এবং সে আজকে দুইশো পিস বিক্রি করছে এবং তাকে জিজ্ঞাসা করলাম আপনার প্রতি পিসে কত টাকা করে লাভ থাকে এবং তার প্রতি পিস লাভ থাকে পাঁচ টাকা করে এবং এক পিস কাপ দই পনেরো টাকা করে বিক্রি করে তাহলে আপনারা একটু চিন্তা করুন সে প্রতিদিন কত টাকা হাজির হিসেবে কাজ করে আমার একটা স্লোগান আছে চাকরি নামে দাসতা থেকে মুক্তি পাওয়ার একটাই মাধ্যম স্বাধীন ব্যবসা চাই সে ব্যবসাটা ছোটো হোক কি বড় হোক মানুষ অনেক স্বপ্ন দেখে বড়ো ধরনের ব্যবসা করবে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করবে কিন্তু মানুষের কাছে অনেক সময় অনেক টাকা থাকে না সেই কারণে মানুষ ব্যবসা করতে পারে না তাই চাকরির নামের যে দাসত্ব একটা জীবন সেই জীবনকে তারা বেছে নিতে হয় এবং অনেক মানুষ চাকরি করে কতটা কষ্টে আসে একমাত্র যারা চাকরি করে শুধুমাত্র তারাই জানে তাই আমার ভিডিও করা আমার কষ্ট তখনই সার্থক হয় যখন আমার এই ছোটো ছোটো উদ্যোগ ছোটো ছোটো ব্যবসার আইডিয়া দেখে যখন আপনারা ব্যবসা শুরু করেন তখন আমার নিজের কাছে অনেক ভালো লাগে তাই পরিশেষে একটা কথাই বলতে চাই ব্যবসা আপনি কি ব্যবসা করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন কোন ব্যবসাটা করলে আপনার শরীরে মানানসই বা আপনি করতে পারবেন আপনার কাছে যে ব্যবসাটাই ভালো মনে হবে সেই ব্যবসাটাই শুরু করে দিন আজ থেকে ছোট হোক কি বড় হোক জানেন এই একটি ব্যবসা ছোট ব্যবসা আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এটা আমরা সবাই জানি পিছনে যারা বড় বড় ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু একটা সময় অনেক ছোট ব্যবসা থেকে কি এখন বড় ব্যবসায়ী হয়েছেন আচ্ছা যাই হোক এখন সে কাপ প্রতিদিন দেড়শো দুইশো তিনশো পিস করে বিক্রি করে আপনারা চাইলে এরকম ঘরে বসে সুন্দর নিজেরা দইগুলো তৈরি করে এরকম কাপ করে এবং সাথে যে কাপগুলো দেখতে পাচ্ছেন সেই কাপ একশো মানে শত আশি টাকা করে কেনে আশি টাকা করে কেনে এবং দইগুলো ঘরে বসে তৈরি করে এবং দই কিভাবে তৈরি করতে হবে প্রত্যেকটা জিনিস অনেক ইউটিউবাররা আছে সব ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড দেয় আপনারা যে জিনিসটা শিখবেন সেই জিনিসটা বাংলায় হোক ইংলিশে হোক আপনারা লিখে ইউটিউবে সার্চ করবেন আপনারা দেখে নিতে পারবেন আর যাদের পাশে ফ্রিজ আছে তাদের আরও অনেক সুবিধা হবে প্রতিদিন দুইশো একশো তিনশো এরকম তৈরি করলেন তৈরি করে মার্কেটে বের হলেন বের হয়ে বিক্রি করবার বাকি যেগুলো থাকে সেগুলো কি ফ্রিজে রেখে দিলেন তো এইভাবে আপনারা সুন্দর একটি ব্যবসা করতে পারেন এই ব্যবসাটা আমার কাছে চমৎকার লাগলো তাই এই ব্যবসায়ী যে ভাইটা আছে তাকে ডেকে আমরা কথাবার্তা বলে আপনাদেরকে ভিডিওটা উপহার দেওয়ার চেষ্টা করলাম কিন্তু কষ্ট একটাই এখানে আরও অনেক ভালো ভালো কথা উঠে আসছিলো কিন্তু ভয়েসটা না আসার কারণে আমাকে বাসায় বসে নতুন করে ভয়েসটা দিতে হচ্ছে এবং আমার পাশে যে আর ব্যক্তি দেখতে পাচ্ছেন সেও একটা চ্যানেলের মালিক বিড়ি ফার্ম সে ফার্মিং বিষয় নিয়ে ভিডিও করে সে অনেক সুন্দর সুন্দর কথা বলছিল। কিন্তু সেই কথাগুলো আপনাদেরকে শোনাইতে পারতেছি না অত্যন্ত দুঃখের কারণ কারণ আগে বললাম যে ভয়েসটা আসে নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমিন টিভির সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ব্যবসার আইডিয়া প্র্যাকটিক্যালভাবে এবং পাইকারি পণ্যের সন্ধান পেতে এবং আজকের ভিডিওটা সম্পর্কে যদি কোনো মতামত অথবা প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাল্লাহ উত্তরটা দেওয়ার চেষ্টা করব দেখা হবে আগামীতে আর একটা নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমিন টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ